ঝাড়গ্রাম জেলা জুড়ে লোকসভা ভোটের আগাম প্রচারে বিজেপি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে। সেই সময় বিজেপির সাংসদ কুনার হেমব্রম হঠাৎ দল ছাড়লেন। ইতিমধ্যে বিজেপির অন্দরে বিভাজনের রাজনীতি লোকসভা ভোটের টিকিট নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে 20টি আসনে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা হলেও জেতা কিছু আসনে নাম ঘোষণা করেনি বিজেপি। জানিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। এখনও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তার আগেই বিজেপির অন্দরে ভাঙন। বিজেপির এক অংশে টিকিট না দেওয়ার জন্য হয়তো দল ছাড়ছেন সাংসদ কুনার হেমব্রম। এই নিয়ে তৃণমূল বলতে শুরু করেছে জঙ্গলমহল বিজেপি হারবে বলেই দল ছাড়ছেন তিনি। দেখুন, আজকে লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামের সাংসদ দল ছাড়লেন, এটা আমরা মনে করি উনি বুঝতে পেরেছেন যে জঙ্গলমহলে উনি গুহারা হাঁটছেন, তাই উনি দলটা ছেড়েছেন। বিশেষত ব্যাপারটা হচ্ছে, এতদিন বিজেপি যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসছে এবং ভুল বুঝে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন, যেহেতু উনি এগুলো আর কিছু করতে পারলেন না, সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গেলেন, তাই উনি ভোটের আগে পদত্যাগপত্র জমা দিলেন। সেরকম বলার সেরকম কিছু নেই, তবে এই ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, বাদ চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারম্বার বলে যাচ্ছেন যে আপনি টিকিট পাবেন না, এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি? সেটা কে কী ভাবছে সেটা আমি বলতে পারবো না, যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আচ্ছা, আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন? হ্যাঁ, লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন, কতটা এফেক্ট করতে পারে? সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো, দল 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 যথেষ্ট শক্তিশালী, দল যথেষ্ট মানে দক্ষ, যেই জন্য আমি একজন কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, গোটা বিশ্বে তার নাম, এই জন্যই আমার ব্যক্তিবিশেষ, আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।